আজকে আমরা কন্টিনিউ করছি পরের পার্ট আইসোমেরি যাবে আর তোমাকে আমি ব্যাপারটা বলছি সেটা হচ্ছে এটা আমি বলেছিলাম কিন্তু আরেকবার কন্টিনিউ করছি একটু ইলাবোরেট করব এটা টপিক স্যার পাস থেকে বলছি প্রটোমেরিজের স্যার হ্যাঁ হ্যাঁ বলো সুশান্ত জি পাস থেকে বলছেন টপিমেরিজ হ্যাঁ 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 আবার শুরু থেকে বলছি আরেকবার আচ্ছা তুমি এখানে আমি বলেছি নাম্বার 1 দেখো বলছি একটা টাইপ সেটা হচ্ছে কিটো ইনল কিটো ইনল টপিমেরিজম এই কম্পাউন্ডটা শো করার জন্য কন্ডিশনটা হচ্ছে যে আমরা পড়েছি আলফা হাইড্রোজেন থাকতে হবে আলফা হাইড্রোজেন কন্টেইনিং অ্যালডিহাইড অর কিটোন এই 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 কন্ডিশন হবে মানে আলফা হাইড্রোজেন কন্টেইনিং অ্যালডিহাইড বা কিটোন থাকলে কম্পাউন্ডটা কিটো ইনল প্রোটোনে শো করবে অ্যালডিহাইড কারা কিটোন কারা ধরো বলছি একটা কম্পাউন্ড CH3 সি ডবল বন্ড ও এই নাম একটা এইচ এটা অ্যালডিহাইড ধরো CH2 বলে অ্যালডিহাইড এটা একটা CH2 বলে অ্যালডিহাইড তাই তো নাকি আচ্ছা এবারে যেখানে এই গ্রুপটা আছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ এই পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন এই পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন কন্ডিশনটা হচ্ছে আলফা কার্বনটার সঙ্গে হাইড্রোজেন থাকতে হবে এখানে এই হাইড্রোজেন গুলো আছে এটাই হচ্ছে আমার আলফা হাইড্রোজেন এরা হচ্ছে আলফা হাইড্রোজেন তার মানে CH2 গ্রুপকে আমরা বলি অ্যালডিহাইড তাহলে সেই অ্যালডিহাইডের সঙ্গে সেখানে এই কার্বনটা আছে তাকে বলছি আলফা কার্বন আর তার সঙ্গে হাইড্রোজেন বলছে আলফা হাইড্রোজেন এই কন্ডিশন থাকলে সেই কম্পাউন্ডটা কিটো ইনল আইসোমেরিজম শো করবে আচ্ছা ধরো বললাম এখানে CH3 সি ডবল বন্ড ও CH3 এই কম্পাউন্ডটা হচ্ছে একটা বা কিটোন ডবল বন্ড ও তাহলে কিটোন বলে আমরা IUPAC নেমে এটা শিখেছি বা শিখব কেউ কেউ শিখেছো কেউ কেউ শিখবে যারা শেখনি কোনো সমস্যা নেই দেখে রাখো যে এরকম দেখতে হলে সেটা হচ্ছে কিটোন যেরকম আমরা মানুষকে দেখে চিনতে পারি এটা মানুষ এটা গরু এটা ছাগল সেরকম করে এই CO গ্রুপকে দেখে চিনতে পেরেছি এই কম্পাউন্ডটা একটা কিটোন তাহলে এটা হচ্ছে মনে হচ্ছে ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ মানে কি যে ফাংশন করে যেই ব্যাপারটাকে দেখে আমি কম্পাউন্ডে চিনতে পারি এই কম্পাউন্ডটা এরকম তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন তারপরে এই পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন এই কার্বনটাও কিন্তু আলফা কার্বন আর বারবার কিন্তু একটা কথা বলছি হাইড্রোজেন উইথ অ্যাটাচ উইথ দ্য আলফা কার্বন তারা হচ্ছে আলফা হাইড্রোজেন তার মানে এখানে আমার কি আছে আলফা হাইড্রোজেন আছে এখানেও কিন্তু তোমার আলফা হাইড্রোজেন আছে তাহলে আলফা হাইড্রোজেন থাকলেই দেব ক্লিয়ার এটা আচ্ছা তো এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এরা হচ্ছে আলফা হাইড্রোজেন এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এটা হচ্ছে আলফা হাইড্রোজেন হ্যাঁ একদমই তাই মানে কম্পাউন্ডটাতে অ্যালডিহাইড কিটো হতে হবে এবং তারপরে সেখানে থাকতে হবে আলফা হাইড্রোজেন এই একটাই কন্ডিশন এই হচ্ছে একটা আমার কন্ডিশন আলফা হাইড্রোজেন থাকবে আর অ্যালডিহাইড বা কিটো হবে তাহলেই হবে তাহলে এই কম্পাউন্ডও দেবে বলো এবার তোমরা যার যার প্রবলেম তার হাত তুলে আমাকে জিজ্ঞেস করো যে আমি বুঝতে পারছি না হাত তুলে রাখবে সম্প্রীত অডিও কানেক্ট নেই সম্প্রীত
আলফা কার্বন মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ যেটা থাকে তার পাশেরটা হচ্ছে আলফা কার্বন। ধরো আমার মাথাটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে মাথার সঙ্গে এই যে ঘাটটা আছে ঘাট এখানে জুড়েছে, এটা হচ্ছে এই কার্বনটা কি আলফা কার্বন, বুঝেছো তো? মাথাটা ফাংশনাল গ্রুপ, মাথাটা কাজ করছে, এই তোমাকে পড়াতে পারছি এখন। তো এই ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর তার সঙ্গে হাইড্রোজেনটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ব্যাস আমার এই কন্ডিশন হলেই হবে, সব কম্পাউন্ড নয়, অ্যালডিহাইড এবং কিনোন। এবারে তাহলে একটা বুঝতে পারলাম যে কারা দেবে, এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, নীলাদ্রি, সুশান্ত, আয়ুষ, রিকাই, রিজ্ঞা, সম্প্রীত, সংস্কৃতি, বুঝতে না পারলে হাত তুলবে আর ওখানে লিখবে মেসেজে চ্যাট বক্সে। এবার দেখো এটা যে কন্ডিশন, তো মুছে দিলাম। যেই কম্পাউন্ডটা বুঝলাম তাকে আমি আবার লিখছি, CH3C(OH), এখানে যে আলফা হাইড্রোজেনটা আছে আমি তাকে এরকম করে লিখতে পারি কিনা বল, লিখতে পারি আগে কম্পাউন্ডটাকে? হ্যাঁ, মানে ওখান থেকে খুলে রাখতে। তাহলে এখানে কি হচ্ছে, এই হাতটাকে ঘোরালে কি হলো, এটা হলো নেগেটিভ আর এখানটা হলো পজিটিভ সাইন, ঠিক আছে? তখন কি হবে, এই পজিটিভ মিনস হচ্ছে ডেফিসিয়েন্সি, ওটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডটা শিফট করেছে, ওর মাথায় নেগেটিভ আর তোমার এখানে এর মাথায় পজিটিভ। তখন কি হবে, এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে শিফট করে চলে যাবে, বন্ডটা আলফা হাইড্রোজেনটা এখানে শিফট করে চলে গেল। তাহলে পরেরটা আমি আঁকছি এখানে দেখো, নেক্সট CH2 সিঙ্গেল বন্ড বিকাম ডবল বন্ড নাও, ক্লিয়ার? কেন ওই বন্ডটা চলে এসেছে এখানে, আর সি সিঙ্গেল বন্ড H, এখানে ও এর মাথায় নেগেটিভ, এর ওয়ের মাথা নেগেটিভ, এই নেগেটিভ থেকে মেকআপ করেছে এখানে H প্লাস টা এসে এখানে হয়ে গেল OH। এই হাইড্রোজেনটা এখানে বসে গেল এসে আর এই বন্ডটা এখানে শিফট করে গেল। তাহলে এই ফর্মটা হচ্ছে কিটো ফর্ম। কিটো কিটো মানে কি, এখানে CO গ্রুপ আছে, কিটো গ্রুপ এটা, আর এটা হচ্ছে ইনন ফর্ম। ইনন ফর্ম মানে কি, ইন ইএন ইন প্লাস অল, অ্যালকোহল কে অল বলে, ডরবন কে ইন বলে, তাহলে ইন প্লাস অল একসঙ্গে হয়েছে ইনল, ইন প্লাস অল ইনল, ঠিক আছে? তাই এটা হচ্ছে কিটো এর প্রাইমারি, ক্লিয়ার হয়েছে? সোজা কথায় আলফা কার্বন থেকে হাইড্রোজেন শিফট করে দেবে। এটা রেজোনেন্স স্ট্রাকচার, এটা অটোমেটিজম। রেজোনেন্স কোথায় না, মানে ওটা ওরকম ভাবে সাইন দিয়েছেন তাই? হ্যাঁ, সাইনটা ওরকম দিয়েছি, এই সাইনটা অ্যাকচুয়ালি এখানে হবে ইকুইলিব্রিয়াম সাইন। না না, এটা বলতে এনার্জি লাগে না, কোন একটা কম্পাউন্ড অটোমেটিক্যালি নিজে থেকে থাকে এরকম করে। ধরো আমরা স্যাম্পল নিয়ে এলাম, এই কম্পাউন্ডেরই এই কম্পাউন্ড দুটো ফর্মে থাকে ওই স্যাম্পলের মধ্যে, মানে একটা বটলে ধরো এই কেমিক্যালটা আছে, ওই বটলের মধ্যে কেমিক্যালটা অটোমেটিক্যালি এরকম ফর্মে থাকে, মানে দুটো ফর্মে থাকবে, একটা মানে কেন পিরিয়ডিক, আর দুটো ফর্মই আছে এখানে, কেন পিরিয়ডিক, মানে সেখানে এইটা কিছু পার্সেন্টেজ এর পার্সেন্টেজ আছে, এটা ইন্টারচেঞ্জ মেটা সঙ্গে, মানে ওই কেমিক্যালটা দুটো ফর্মই থাকে একটা জায়গায়? না, এটা এটা আইসোমারিজম, এটা ফাংশনাল গ্রুপ আলাদা একদমই নেই, এখানে তোমার ফাংশনাল গ্রুপটা CHO, এই কম্পাউন্ড অ্যালকোহল হয়েছে ডবল বন্ড, এটা চেঞ্জ হয়, এই সাইনটা দেখো ইকুইলিব্রিয়াম সাইন, এখান থেকে এটা হয়, এখান থেকে এটা হয়, এরপর তো ইকুইলিব্রিয়ামে থাকে ওটা, দুটো কম্পাউন্ড আইসোমার, এরা ইকুইলিব্রিয়ামে আছে এখানে, আর এটা কিন্তু কোনো মিক্সার ফিক্সার কিছু নয়, একটা স্যাম্পলের ভেতরে এটা ডিফারেন্ট পার্সেন্টেজ থাকে, কিন্তু কম্পাউন্ডটা ইন্টারচেঞ্জ হয়, কম্পাউন্ডটা কিন্তু টাইপ আলাদা হয়ে যাচ্ছে না, একদম ইন্টারচেঞ্জ হয়ে ওই জায়গায় ফিরে চলে আসে, মানে দুটো ফর্মই থাকে একসাথে। হ্যাঁ, তুমি ভাববে না যে এটা হচ্ছে জল প্লাস চিনির মিক্সচার, এরকম নয়, দুটো কিন্তু আলাদা আলাদা টাইপ নয়, দুটো কম্পাউন্ডটা অন্য কম্পাউন্ড ট্রান্সফার তাও নয়, মানে
অন্য একটা প্যাটার্ন আসার হচ্ছে, এটা প্যাটার্ন একটা আইসোমারিজম, কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে, একটা অন্য ফরম্যাট হচ্ছে কম্পোনেন্ট। মানে তুমি লোকটা এরকম করে দাঁড়িয়েছিলে, মাথায় এরকম করে হাত রেখে, এখন তুমি এরকম করে দাঁড়িয়েছো, ওই একই জিনিস, তুমি তো একই লোকই আছো, এটা এরই আইসোমার, তুমি লোকটা একই, ওপরে হাত তুলছো দেখাচ্ছ, বাম দিকে হাত দেখাচ্ছ, ট্রাফিক পুলিশ ডান দিকে হাত দেখায়, গোল দিয়ে ঘোরায়, এই খেলার মাঠে আম্পায়ার গুলো কখনো এরকম করছে, কখনো বলছে এরকম, কখনো বলছে এরকম, কখনো বলছে এরকম, এগুলো মানে কি? লোকটাকে আলাদা আলাদা একই লোকই, একবার এদিকে হাত তুলছে, একবার দিকে হাত নামাচ্ছে, ওই একই কম্পাউন্ডটাই এরকম কায়দাবাজি করছে, ঠিক আছে, ওই সময় কায়দা করছে, তাই সাইনটা আছে ইকুইলিব্রিয়াম সাইন। আবার দেখো CH3, তোমাকে আমি পরে একটা বোঝাচ্ছি ক্লিয়ার হবে যে কোনটা ক্যাটালিসিস স্টেবল হয়, কোনটা কি হয় দেখাচ্ছি। তাহলে এই কম্পাউন্ড লিখেছি, এই কম্পাউন্ডটা বললাম হবে, এটা কিটো ফর, এই কম্পাউন্ডটা কিটো ফর। এবারে এই হাতটা খুলে গেল, এরকম করে খুললে তাহলে তুমি যে কোনো এক পাশে, এই পাশে তো হবে, তুমি যে কোনো এক পাশে এরকম করে এইটাকে নাও, আঁকো এরকম করে এইটাকে, আঁকলে এই বন্ডটাকে শিফট করিয়ে দাও। এখানে আমি ইকুইলিব্রিয়াম সাইন দিচ্ছি, মানে এই কম্পাউন্ডটাই একটা আলাদা ফর্মে কনভার্ট হচ্ছে, একটা আলাদা রকম প্যাটার্নে কনভার্ট হচ্ছে। তাই CH2 ডবল বন্ড সি ও, CH3 এখানে এইচ, এইটুকুই হচ্ছে কিন্তু আসপাশ। এটা কি ফর্ম? এটা ইনঅল ফর্ম, রিয়াকশন নয়, ডাইসোমারিজম পড়ছে, মানে এটা কনভার্টটা এমনি এমনি হয়ে যায়। হ্যাঁ, মানে কনভার্সনটা এমনি মানে কোনো রিঅ্যাকশন ছাড়া, মানে এটা তো আইসোমারিজম পড়ছি আমরা, মানে এটা একটা আর একটা আইসোমারিক ফর্ম, এটা অটোমারিজম এটা হচ্ছে। এবারে হ্যাঁ না, কম্পাউন্ডটাকে আমরা ডিস্টিংগুইশ করব না, আমরা এখন কম্পাউন্ড দুটোর মধ্যে কোন ফর্মটা বেশি থাকতে পারে সেটা বের করবো ক্যালকুলেশন করে। এই দুটো ফর্ম যখন স্যাম্পলে থাকে, ধরো তোমাকে আমি বলছি, ধরো বললাম এই একটা কেমিক্যাল কম্পাউন্ড, এই একটা কেমিক্যাল কম্পাউন্ড, ধরো বললাম প্রোপান টুয়াল, এই কম্পাউন্ডটা এই ফর্মে, এই দেখো ডাব্বা কিন্তু একটাই, এর মধ্যেই কিছুটা পার্সেন্টেজ এই ফর্মে আছে, কিছুটা পার্সেন্টেজ এই ফর্মে আছে, তার মানে কিন্তু এই স্যাম্পেলটা কিন্তু পিওর ইম্পিওর ব্যাপার কিন্তু আসছে না, কারণ কি না, কেমিক্যাল রিয়াকশন এর যা হবে কেমিক্যাল সাথে এরও তাই হবে, শুধু আইসোমার্স এই এবং এর কেমিক্যাল রিয়াকশন আর সেম, কেমিক্যাল রিয়াকশন এরও যা এরও তাই, কেমিক্যাল সাথে আলাদা কিছু নয়, তাই এই কম্পাউন্ডটা পিওর ইম্পিওর নয়, অনলি ডিফারেন্স ইন দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য প্যাটার্ন চেঞ্জ। আমার এখানে সি সিও আর এখানে হয়েছে ও, এটি ভাবটা হবে তো অ্যালকোহল, এ তো কিটোন হো, কিন্তু এমনি অ্যালকোহল নয়, এখানে ডবল বন্ড আছে, এটা আবার ইন্টারেস্ট এখানে আসতেই পারে, যখন কেমিক্যাল রিয়াকশন করবো তখন আমরা কিন্তু রিয়াকশনটা এরই পড়বো। এবারে এই স্যাম্পলের মধ্যে কোনটা কতটা পার্সেন্টেজ থাকবে, ধরো কিছু কিছু কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা, এই ফর্মটা থাকেই না এই স্যাম্পলের মধ্যে, এটা 100% এই ফর্মে থাকে, এর জিরো ফর্ম থাকে, মানে কিন্তু পসিবিলিটি একটা আছে, মানে ওই ফর্মটা হয়ই না, কারণ এত বেশি আনস্টেবল। তাহলে আমার এখন পরের পয়েন্টটা হচ্ছে কি করে বোঝাবো যে কোনটা বেশি স্টেবল কোনটা বেশি আনস্টেবল, তোমাকে সেটা বোঝাচ্ছি এখন আমি। একটা স্যাম্পলের মধ্যে এই দুটো ফর্ম থাকতে পারে প্রবাবিলিটি, আমরা এখানে সবই পড়ছি হাইপোথেটিক্যাল স্টেট এন্ড প্রবাবিলিটি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল তো আমি এক্সপ্লেন করছি, এইটার মধ্যে এইটার মধ্যে কোনটা বেশি স্টেবল আমি এক্সপ্লেন করছি এখন, ঠিক আছে। যে বেশি স্টেবল হবে তার বেশি পার্সেন্টেজ হবে, তার বেশি পার্সেন্টেজ স্যাম্পলের মধ্যে একদম তাই হবে, এটা আগে লিখে নাও। তার মানে এই কম্পাউন্ডের কিটো ফর্ম, এটা ইনঅল ফর্ম, কিন্তু কোনটা বেশি হবে তোমাদের বলছি আমি, এটা তোমাকে আমি সিম্পল বললাম একদম, তোমাকে আমি আর একটু ইলাবোরেট করছি পরের গুলোতে কি করে এক্সপ্লেন করে স্টেবিলিটি রকম। আচ্ছা, এই ইনঅল ফর্মে স্টেবিলিটি এক্সপ্লেন করার জন্য তিনটে ফ্যাক্টর দেখতে হয়, এখানে প্লাস প্লাস এর নাম নেব না, আচ্ছা এই বলছি মুছে দিচ্ছি, এটা তোরা কেউ হাত তুলেছো নাকি? না, কেউ হাত তোলনি, সবাই বুঝতে পারছো?
ধরো আমি একটা কম্পাউন্ড লিখছি এরকম করে, আমি এরকম একটা কম্পাউন্ড লিখলাম, কোন ধারণার কোনো কারণ নেই, মানে এখানে সব কার্বন কার্বন আছে, হ্যাঁ এরকম, মানে কি বলতো কি এখানে কার্বন কার্বন আছে, মানে এখানে কার্বন আছে, সবে এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন আছে, কার্বনের চারটে হাত আছে, তাহলে এই পাশে দুটো হাত আর এই পাশে দুটো হাইড্রোজেন আছে, এরকম লিখতে পারছো? করে দেবো ধরো বললাম আমি নর্মাল ও দিলাম, এখানে দেখো কার্বনে 1 2 3 4, আমি এখানে নর্মাল ও আর একটা দিলাম, দেখো 1 2 3 4 নর্মাল ও এখানে আছে, এখানে আমি দিলাম, তাহলে 1 2 3 4 এখানে না আমি এখানে আর দেবো, ধরো আমি এরকম করে একটা এইচ দিলাম, এখানে একটা এইচ দিলাম, এখানে একটা এইচ দিলাম, এখানে একটা এইচ দিলাম, আমি এই কম্পাউন্ডটাকে এত বড় করে না লিখে শর্টে আমি এরকম লিখতে পারি, এরকম করে লিখতে পারি, এটা অনেক ইজি লেখা। এটা তো বেনজিন, হাইড্রোজেন গুলো এখানে আছে, মানে আমি তাকে এরকম করে নাও লিখতে পারি, মানে এটা হচ্ছে আমি এরকম করে আঁকতে পারি, যেটা বোঝাচ্ছি, মানে আমি এই কম্পাউন্ডটাকে এরকম করে লিখতে পারি, কার্বনের চারটে হাত মেকআপ করছি, দেখো আমি এখানে তাহলে কার্বন আছে, মানে এরকম এক একটা পয়েন্ট মানে কার্বন আছে, এটাকে একটা রিপ্রেজেন্টেশন বলে, এটাকে বলে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছো? বুঝাচ্ছে কি মানে এই যে যেখানে যেখানে বাঁকা গুলো আছে একটা পয়েন্ট আছে, এভরি পয়েন্ট দা কার্বন ইজ দেয়ার, আর হাইড্রোজেন তো সেখানে আছে, কিন্তু সেটাকে আমরা লিখতে হচ্ছে, মানে কম সময় লেখা হচ্ছে, হাইড্রোজেন গুলো ইজিয়াল মিনিং এ আছে, মানে যেরকম যেরকম ভ্যালেন্সি ফিল আপ করে থাকা সেরকম আছে, বুঝেছো? হ্যাঁ আমি তো এরকম তোমাকে পড়িয়েছিলাম ক্লাসে আগে, কিন্তু যারা নতুন জয়েন করছো তারা জানো না, তাই আমি আবার বলে দিলাম এখানে। আচ্ছা তাহলে এই কম্পাউন্ড এরকম লিখতে পারলাম, এবার দেখো তুমি তাকাবে না কোনো দিকে, দেখে নাও যে সিও গ্রুপটা এখানে আছে, ও সিও গ্রুপ এখানে আছে, তার পাশে দেখো এর পাশে এই কার্বন, এই কার্বন, তাহলে এই এখানে যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এখানে কি হাইড্রোজেন আছে? এখানে কি হাইড্রোজেন আছে? আচ্ছা এখানে কোনো হাইড্রোজেন আছে? এখানে হাইড্রোজেন দুখানা আছে অলরেডি, তার মানে এই কম্পাউন্ডটা কিটো ইনার শো করবে, তার মানে এই কম্পাউন্ডটা, সো দিস কম্পাউন্ড উইল এক্সিবিট কিটো ইনার অটোমেটিজম, এটা শো করবে, এটা ক্লিয়ার আছে? তো তুমি বলো না আমি একে ধরবো না, আমি একে কাউন্টিং করবো, তুমি বলবো না আমি একে কাউন্টিং করবো না, আমি একে কাউন্টিং করবো, তার সঙ্গে এখানে তো আছে, তুমি যে কোনো একটা কাউন্টিং করো যদি পাবে, আচ্ছা কিছুই নয়, যেখানে ডবল বন ওটা আছে খুলে দাও, এই বনটা খুলে দাও, আর একটা এইচ কে এখান থেকে নিয়ে চলে আসা, তাহলে হয়ে গেল তোমার কাজ, মানে এটা হচ্ছে কিটো ফর্ম, এটা কিটো, আর এখান থেকে আমি দেখাচ্ছি এরকম করে ডবল বন্ড যাবে এখানে, বাকিরা থাকবে যেমন যেরকম আছে, ওদের কোনো চেঞ্জেস নেই, আর এখানে হচ্ছে ও এইচ, এখানে তো ও মাইনাস, তো ও এইচ হয়ে গেল, আর পাশের থেকে ডবল বন্ড হয়ে গেল, যেখানে আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন সেখানে ডবল বন্ড হয়ে গেল, মানে যে কোনো সাইড থেকে নিতে পারি, তো দা কার্বন হুইচ কন্টেইন দা আলফা কার্বন, ওই কার্বনটা গেট গিভিং ডবল বন্ড, আসলে ডবল বন্ড হয়ে গেছে, আর ওই হাইড্রোজেনটা হয়ে গেছে এখানে ও মাইনাস হয়ে অ্যাটাচ হয়ে ওই হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু
এটা হচ্ছে কিটো ফর্ম আর এটা হচ্ছে ইনর ফর্ম। আয়ুষ নিয়ে আপনি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা হাত তুলেছে একজন। মোনালিকা স্যার বলছিলাম যে এখানে দুটো দিক দিয়ে কি নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো দিকে নেওয়া যাবে, একদমই তাই। তুমি যদি বলো যে না আমি এ পাস নেব না, আমার একে পছন্দ নয়, আমি এ পাস থেকে নেব, তো এ কাছ থেকে আমার ব্যাপারটা একই। তোমার যদি একে পছন্দ না হয়, পছন্দ নাই হতে পারে, তখন তুমি একে নাও না। দুটো দিক থেকে একসঙ্গে নেওয়া যাবে? না একসঙ্গে হবে না, যে কোনো একটা পাশে হবে, দুটো পাশে একসঙ্গে হবে। তুমি যখন ভাবছো দুটো পাশে একসঙ্গে, দুটো পাশে একসঙ্গে যদি হয় কেন স্যার, কেন হবে? আমি একে দেখাচ্ছি, তারা বললো আমি এরকম করে আনলাম, আর এখানে আমার ওই করলাম, এখানে এখানে বন্ড দিলাম, এখানে আমি ওই করলাম, এখানে দিলাম, এটা এখান থেকে পরস্পর হবে, এটা একদম হবে। এবারে আমরা কি বলছি, আমার এই ফর্মটা মানে ফার্স্ট স্টেপে এই স্টেপটা হয়েছে। এবার দেখো আমি তোমাকে এই স্টেপ ইলাবোরেট করছি, এটা এখানে দিলাম। এবারে এই ইঞ্জের সঙ্গে এর ও একটা হাইড্রোজেন বন্ডিং হবে এরকম, এই যে আমি এখানে আনলাম ও এইচ আর এখানে লর বন্ড ও, এখানে এই বন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, কেমিক্যাল বন্ডিং এ পড়েছো। এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য তোমার এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, এই বন্ডিংটার জন্য এই ইনল ফর্মটা কিন্তু এই পিটোর থেকে বেশি স্টেবল হচ্ছে, তার মানে এখানে মিক্সচারের মধ্যে কিন্তু ইনল ফর্মটা কম থাকবে, পিটো ফর্ম সরি পিটো ফর্মটা কম থাকবে, ইনল ফর্মটা বেশি থাকবে, কারণ এটা তোমার অনেক বেশি স্টেবল আছে। এবার আমি তোমাদের প্রশ্নটা আসছি, এটাকে বুঝে না তোমাকে তারপরটা আসছি আমি, দুটো একসঙ্গে কখন কখন হবে কি হবে, মানে তোমাকে পাশাপাশি থাকতে হবে এই আর ওকে, তখনই হাইড্রোজেন বন্ডিং হবে। মানে ওই কিটো ফর্মের থেকে তারপরে ইনল ফর্মের সময় ওই হাইড্রোজেন বন্ডিংটা হবে, তাই তো? করতে পারছো বলে ইনল ফর্মটা অনেক বেশি স্টেবল হচ্ছে, কিটো ফর্ম থেকে ইনল ফর্মটা অনেক বেশি স্টেবল হচ্ছে, কারণ কিটো ফর্মে কোনো স্টেবিলিটি এখানে নেই, বাট ইনল ফর্ম গেট স্টেবিলিটি বাই হাইড্রোজেন বন্ডিং ইন্ট্রামলিকুলার। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং মিন্স দা বন্ডিং ইন বিটুইন দা সেম মলিকিউল, একে বলছি আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তুমি যদি ভাবো যে তুমি এই পাশেও করবে, আমার একটা অপশন এখানেও আছে দেখো, তাহলে তখন কম্পাউন্ড এভাবে পাবে, তাই না? তুমি এভাবে পেতে পারবে যে এখানে কম্পাউন্ড। এবার দেখো তুমি কম্পাউন্ডটাকে যদি হাইড্রোজেন বন্ডিং করো, তুমি এখানে হাইড্রোজেন বন্ডিং করতে পারছো না, কিন্তু অপশনটা আসছে এখানে, এখান থেকে একটা পসিবিলিটি এখানে আছে, কিন্তু এই ফর্মের কম পার্সেন্টেজ অনেক কম হচ্ছে, এটা অনেক বেশি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং করছে বলে, কিন্তু এটা কিন্তু হবে, এটা একদম সম্ভব হচ্ছে এখানে, কিন্তু স্টেবিলিটি এখানে এই আর এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, ওইখানে ছিল ও আর এই বন্ডিংটা হচ্ছে, তার মানে এটা এই ফর্মটা হবে। স্যার আপনি কি বললেন এই এই ফর্মটা একবার বুঝতে পারলাম না, মানে এই যেটা বললেন এক্ষুনি, না এখানে যদি হাইড্রোজেন থাকে এখানে, আবার এই বন্ডটা ঘুরে কি এরকম আগের মতো হতে পারে দেখেন, তখন তুমি যে পাবে না, আমরা একটা কম্পাউন্ড নিয়েছি, কিন্তু একটা কম্পাউন্ডে কাজ করছে এখানে। এবার দেখো এই কম্পাউন্ডটা কিন্তু তুমি করতে পারবে স্টেবিলিটি হাইড্রোজেন বন্ডিং নিয়ে নয়, বাট কনজুগেশন দিয়ে করতে পারবে। দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, একে বলে কনজুগেশন রেজোন্যান্স, মানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড এরকম করছে। দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড কিছুটা হচ্ছে এখানে, তো এই জন্যই এই ফর্মটা স্টেবল হচ্ছে, কিন্তু এর থেকে এই ফর্মটা বেশি স্টেবল আছে, তার মানে এই কম্পাউন্ডে ইনল ফর্ম এটাও হবে আবার এটাও হবে। লিখে নাও খাতা ঠিক করে বুঝিয়ে, এটা তার মানে ফর দিস কম্পাউন্ড দেয়ার টু প্রবাবিলিটি অফ ইনর কন্টেন্ট, এটা হচ্ছে এটা হচ্ছে, আর দিস ইনর কন্টেন্ট গেট স্টেবিলিটি বাই হাইড্রোজেন বন্ডিং, আর দিস ইনর কন্টেন্ট গেট স্টেবিলিটি বাই দা কনজুগেশন।
স্যার তাহলে দুটো প্রবাবিলিটি থাকলো, মানে দুটো হতে পারে, দুটোই হচ্ছে এখানে, একদম তাই হচ্ছে। খাবার একে নাও আমি এরপর একটা কম্বো আছে এখানে, ডবল ওয়ান ও ডবল ওয়ান ও ডবল ওয়ান ও। এবার ভাবো যে কি হবে ইনঅল কন্টেন্টটা, এটা হচ্ছে কিটো ফর্ম, এরপরে ইনঅলটা ভাবো। এবার দেখো তোমার ব্যাপারে কনফিউশন হচ্ছে কোনটা দিয়ে করবে, আমার তো তিনখানা অপশন আছে, তারপরে এখানে আলফা হাইড্রোজেন এর রেসপেক্টে এর রেসপেক্টে এখানেও আছে এখানেও আছে, সো তিন দিকে ওইস লাগিয়ে দেবো, কি আছে এইবারে তুমি আমাকে জিজ্ঞেস করবে স্যার আপনি এরকম কি করলেন, আমরা তো এরকম করছিলাম একটু আগে, তো আপনি বললেন যে না এরকম করবে না, একদম হাইড্রোজেন বন্ডিং কম হচ্ছে, কিন্তু দেখো এখানে কি কোনো হাইড্রোজেন বন্ডিং বা জায়গা আছে, আর কি জায়গা আছে কোনো, কি গো দেখো দূরে আছে, কিন্তু এখানে ওই যা এখানে ওখানে তো ওই স্যার এখানে নো হাইড্রোজেন বন্ডিং অপশন, তাই তখন আর এটা হলো না, কন্টিনিউশন এটা হচ্ছে। আবার এই কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল, কম্পাউন্ডটা বেনজিন, দেখো ভেতরে বেনজিন রিং কনজুগেশন, অ্যারোমেটিক কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা এক্সট্রিমলি স্টেবল, এটা অনেক বেশি স্টেবল, তাই এই কিটো ফর্মটা এই ফর্মটা তো মানে হবে মানে সেকেন্ডের জন্য হবে, কারণ এর কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্টেবিলিটি নেই, এটা এক্সট্রিমলি স্টেবল। তাহলে স্যার এখানে একটাই অপশন থাকলো, হ্যাঁ একদম এই একটাই ফর্ম হবে এখানে, কারণ এটা অ্যারোমেটিক কম্পাউন্ড বলে। তারপরে এখানে ধর কিটো ফর্মটা 2% থাকে, এখানে 90% এই ফর্মটাই থাকে স্যাম্পলের মধ্যে, মানে অনেক বেশি থাকে, অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো সবচেয়ে স্টেবল হয়, কারণ কি এটা হাইপার কনজুগেশন আছে, বল অ্যারোমেটিক কম্পাউন্ড ভেতরে সব কনজুগেশন, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড কনজুগেশন করছে, এটা এটা অ্যারোমেটিক কন্ডিশন ফুলফিল করছে, কম্পাউন্ড অ্যারোমেটিক বেনজিন ডেরিভেটিভ, দেখো বেনজিন তো পড়েছে অ্যারোমেটিক, তার থেকে অন্য কেউ স্টেবল হতে পারবে না, বুঝেছো? হাইড্রক্সি বেনজিন, আচ্ছা নেক্সট দেখো, তোমাকে আমি এগুলো শেখাবো, আস্তে আস্তে শিখতেই পারবে, এখানে এগুলো তো ফাংশন গুলো কিছু কার্বন চেনে নেই, এগুলো এটা একটা একটা বেনজিন লিঙ্ক, তার মধ্যে এভাবে নাম্বারিং
তোমরা নিজেরা একটা চেষ্টা করো একটু আগে। CH3 চেষ্টা করো নিজেরা একটু করতে। তোমরা কি বলছো? বলো, হাত তুলে বলো যে শো করবে কি করবে না এই কম্পাউন্ডটা, মানে ইজিস কম্পাউন্ড এক্সিবিট ওটা মানে যেমন নট ইয়ার্স অন্য। আমরা তো একটা জিনিস দেখবো, ডবল বন্ড ও আছে, পাশের কার্বনে আলফা কার্বনে হাইড্রোজেন আছে কি নেই, কিন্তু কি ভাবনা ছিল জায়গা, ডবল বন্ড ও আছে, এই পাশে এই কার্বনে আছে আলফা হাইড্রোজেন, এই কার্বনে আছে, তুমি যদি ভাবো যে একে যদি ভাবো এখানে দেখো, এটা দেখুন তো হয়েছে কিনা স্ট্রাকচারটা আমি পাঠিয়েছি, তাহলে এই কার্বনটাও আছে এখানে, তাহলে বলো আমাকে এই কম্পাউন্ডটা শো করবে কি করবে না, দেখুন তো ঠিক আছে কিনা, আমি বলছি কম্পাউন্ডটা শো করবে কি করবে না বলো, বলো। হ্যাঁ স্যার করবে, পাঠিয়েছো তাই তুমি? না এরকম করে হয় সে ব্যাপারটা শুনে না ভালো করে, তাহলে শো করবে। এবার দেখো ফর টু ডবল বন্ড, ডবল বন্ড হলো ডবল বন্ড, দেখো এই পার্টটা কমন, এই পার্টটা কিন্তু কমন আসছে, কমন মানে এই কার্বনটা কমন, এর জন্য এটা, এর জন্য এইটা, তো দ্যাটস ওয়াই হাইড্রোজেন রিমুভ ফ্রম দিস কার্বন, নট দিস কার্বন এন্ড নট দিস কার্বন, এই গ্রুপটার জন্য এই কার্বনটা, এটার জন্য কমন আসছে, এই হচ্ছে এইখান থেকে এই গুলো বেরোবে, এটা ফার্স্ট কন্ডিশন আমি বললাম, তাহলে এখান থেকে করলে ভালো হবে। তাহলে আমি কাজ করি, এখানে একটা এইচ, অ্যানাদার এইচ, এই বন্ডটা ওপেন হলো, একটা এখানে হাইড্রোজেন চলে এলো, এই বন্ডটা চলে এলো, তাহলে আমি আসছি এখানে দেখো CH3 COH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও CH3। তোমার এখন প্রশ্নটা হচ্ছে যে আমি এটা বুঝতে পেরে গেছি, কিন্তু আপনি একে কেন খুললেন না, আসছি তো আমি আগেই বলেছি যে আমার এই কম্পাউন্ডটা ডবল বন্ড ও আর ওই ধরে বেশি স্টেবল হবে একটু হাইড্রোজেন বন্ডিং করে, আমি ওকে একে দেখাচ্ছি কম্পাউন্ডটাকে, তোমাকে এই কম্পাউন্ডকে একে দেখাচ্ছি কি করে দেখো, এই কম্পাউন্ড আমি এরকম করে আঁকতে পারি সি ডবল বন্ড, দেখো এই সি ডবল বন্ড, এটা ও, এটা এইচ, এখানে একটা মিথাইল গ্রুপ,
বাকি থাকি আছে দেখো এই যে CH3 সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড C এখানে এটা 8 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O আর একটা CH3 দেখো এই সেম কম্পাউন্ড এখানে আলাদা এখানে এই যে OH আর CO গ্রুপ পাশাপাশি এসে হাইড্রোজেন বন্ডিং করে এন্ড ইট ফর্ম আ সিক্স মেম্বার রিং সিক্স মেম্বার রিং হল না সিক্স মেম্বার 1 2 3 4 5 6 তো সিক্স মেম্বার রিং হওয়ার জন্য এই কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল হচ্ছে তুমি কিন্তু এই পাশ থেকে OH করতে পারবে না এখানে ওই এখানে ওই কোনো কিছু হচ্ছে না জীবনে আর স্যার আমি যদি এই পার্টটাকে ওইচ না করে ওই পার্টটাকে ওইচ করলাম এখানে ও রাখলাম তাহলেও তো হতো সেটা একই জিনিস তুমি বলো এখানে ওইচ করলে এখানে ও ব্যাপারটা একই এই দুটোকে একসাথে ওইচ করতে পারবে না কারণ তার স্টেবিলিটি হচ্ছে না এ কিন্তু অনেক বেশি স্টেবল এখানে ওই এখানে ওই হচ্ছে না স্টেবিলিটি তখন তো হাইড্রোজেন বন্ডিং হবে না হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য ও থাকতে হবে থ্রি ও ও ডবল বন্ড ও আর একটা ওইচ থাকতে হবে তবেই হবে যেটা আমার আগেরটাই ছিল আগেরটা আমার কি ছিল আমি এরকম করে করেছিলাম যে ডাবল বন্ড ও আর এখানে ওইচ এরকম ছিল আমার এই জায়গাটা তাই না তখন আমার এই যে এই এরকম করে হাইড্রোজেন বন্ডিং করছিলাম এই জায়গায় দুখানে করে দিলে হবে না তাই একে এভাবে রেখেছিলাম এই যে বলছি যে আমার কিন্তু স্টেবল ছিল একই কনসেপ্টে এখানে তাই করেছি আচ্ছা স্যার মিডল কার্বন থেকে কেন হাইড্রোজেন যাবে সাইড থেকে গেলে কি প্রবলেম আগেই তো বললাম বক্স থেকে বললাম না যে এ এ রেসপেক্টে এটা আলফা এটা আলফা এ রেসপেক্টে এটা আলফা এটা আলফা আমার এখান থেকে বেরোতে পারতো কিন্তু এই যে মাঝখানে যে হাইড্রোজেন দুটো আছে এটা দুজনের সঙ্গে ইনফ্লুয়েন্স হচ্ছে দুজনেই টানছে এখান থেকে তো এই যে ওইখান থেকেই বেরোবে উই কোন হাইড্রোজেনটা বেরোবে দ্যাট ডিপেন্ডস অন that which hydrogen is more acidic hydrogen more acidic hydrogen means that hydrogen which attracted more ei carbon ta kintu air effect o ache abar air effect o ache tai ekhan theke beru hydrogen more tendency to release the form here bujhte ha ki ko bujhte pachho hat tore bujhte na parle niladri এখানে ওর নাম কি সম্প্রীত নেই বেরিয়ে যাচ্ছে করছে আবার চলে এসছে সম্প্রীত তোমাকে এরকম ইস্যু হচ্ছে হ্যাঁ তাহলে যখনই সিক্স মেম্বার রিং হবে সেটা সবথেকে বেশি স্টেবল হবে স্টেবল হবে মানে ধরো না ধরো একটা বাড়ি বানিয়েছো তুমি সে বাড়িটা দেখতে এরকম এরকম বাড়ি দেখতে এরকম বাড়িতে থাকতে পারবে তোমাকে মাথা নিচে বসে থাকতে এরকম করে চোরের মতো করে তুই বাড়ি বানালে এরকম করে একটা ও একটু আরাম যাবে মাথা দাঁড় এরকম দাঁড়াতে পারছি অ্যাটলিস্ট তুই বাড়ি বানালে এরকম করে ও বাবা অ্যাটলিস্ট ঘরটায় ছাদ আছে সিলিং ফ্যান লাগাতে পারো তুই বাড়ি বানালে এরকম করে এরকম বাড়ি ছিল তুমি নিজের উপরে বাড়ালে আন্ডারগ্রাউন্ড বানালে এখানে নিচে নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করলে জীবনে সুখ শান্তি সব চলে এলো তোমার তো অনেক শান্তি পেয়েছো তো এই জায়গায়ও শান্তি পাচ্ছি সিট মেম্বার করলে এখানে দাবু বানিয়েছিলে এখানে একটু বক্স বানিয়ে আছো এখানে তুমি ঘর বানিয়েছো এখানে ঘর বানিয়েছো আন্ডারগ্রাউন্ড তোমার আছে নিচে আরো ঘর আছে মাটির নিচে মানে ও একই রকম ও তো আমাদের থেকে আলাদা লোক নয় তো আচ্ছা আরাম করো this compound gets stable in hydrogen bonding intramolecular there is no aromaticity six member ring sir six member ring intramolecular hydrogen bonding হ্যাঁ রিকাই বলো হ্যাঁ স্যার বলছিলাম যে সিক্স মেম্বারের থেকে বেশি মেম্বারের রিং হয় কখনো না সেগুলো আবার আনস্টেবল হয় ধরো তোমার এমন প্রপার্টি বেড়ে গেছে তুমি আন্ডারগ্রাউন্ডে অনেক লোহর বানিয়ে ফেললে
তখন তোমাকে ইডির লোক সিবিআই তোমাকে গ্রেফতার করে জেলে ভরে দেবে, তখন তোমার জীবন থেকে সুশান্তি চলে গেল আবার। তাই নর্মাল এরকম আছো সেরকমই থাকো, এরকমই থাকো, এর থেকে বেশি এরকম করতে পারে একটা নিচে বানালে কি ভাবো বাবা আরো বানাই নিচে আরো বানালাম। তখন তোমাকে ইডি সিবিআই লোক এসে তোমাকে বললো ইনকাম ট্যাক্স দিচ্ছ না, এত প্রপার্টি বানাচ্ছ, তুমি চলো আমার সাথে থাকবে জেলে গিয়ে, তো সে স্টেবল তুমি হলে না, বুঝেছো রিকাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ তো সিক্স মেম্বার এটা হবে সে স্টেবল, যে মুহূর্তে এইট মেম্বার হবে সেভেন মেম্বার হবে ওটা আবার স্টেবল কি নেই। হ্যাঁ এটা বুঝলাম, ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার কাছে একদম? কিছু ব্যাপার নেই, তুমি দেখবে ডবল বন্ড ও ডবল বন্ড ও বলে দাও, পাঁচ থেকে একটা বন্ড করে দাও, এই তো ব্যাপার। এই জন্য দেখছো না সব দেশের নেতা মন্ত্রী জেলে আছে এখন, তুমি আমি কি জেলে কোনদিন যাবো? কোনদিন যাবো না, আমার শুধু এখানেই থাকবো। কিন্তু নেতা মন্ত্রীগুলো এত টাকা এত সম্পত্তি, ওদের সামনে 25টা রেঞ্জ রোভার, পেছনে সাম 25টা, উপরে 25টা, নিচে 25টা, ওরা জেলে যাচ্ছে। আচ্ছা আমাকে বলো তোমার এবারে এই কম্পাউন্ডটা কি অটোমেটিক্যাম শো করবে কি করবে না বলবে? হ্যাঁ দাঁড়াও, বলো এই কম্পাউন্ডটা this compound will exhibit or not automatism? Sir, it's a alpha hydrogen hi nahi. Sir, it's a show korbe. Show korbe? Bolo? Haan, sir. কি করে শো করবে? এই তো আলফা হাইড্রোজেন নেই, আমার তো এখানে সিও গ্রুপটা আছে, এর পাশে তো এই কার্বনটা, এখানে তো মিথাইল গ্রুপ আছে, এখানে তো হাইড্রোজেন নেই তো অনলি কার্বন, এখানে তো কার্বনের চারটে হাত, এই কার্বনে আর হাইড্রোজেন নেই এখানে, তাই এই কম্পাউন্ড শো করবে না। তো আমার কন্ডিশনটা হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে পাশে, বুঝেছো? হবে না, এটা ক্লিয়ার? তো প্রবলেম হলে হাত তুলবে। তোমাকে না আমি যে এগুলো পড়াচ্ছি এখন, তোমার এগুলো ক্লাস ইলেভেনের বোর্ডস এক্সামে এই টপিকটাই নেই, কোনো কালে নেই টপিকটা, তোমাকে এটা পড়াচ্ছি আমি ফর দা জেই পারপাসে, জেই বা নিটে এগুলো থাকবে, মানে ওগুলো দিয়ে তো জিজ্ঞাসা করবে এটা শো করবে কি না। এগুলো ইলেভেনে নেই। এবার দেখো তোমাকে এরকম একটা কম্পাউন্ড বললাম, দিয়ে এরকম ভেতরে এরকম বানালাম, কি কাণ্ড দেখো। এই কম্পাউন্ডকে বলে একটা স্পেশাল কম্পাউন্ডের নাম আছে, এই কম্পাউন্ডকে বলে বাইসাইক্লো কম্পাউন্ড, বাইসাইক্লো লিখে রাখো, এখনই শেখাচ্ছি, আগে কোনো শেখাইনি, এখনই শেখাচ্ছি, বাইসাইক্লো কম্পাউন্ড মানে এই কম্পাউন্ডের ভেতরে একটা এরকম আবার ডিভিশন দিয়ে দিচ্ছে, এর ফল করলাম ডবল বন্ড এখানে দিলাম। স্যার বাইসাইক্লো নিটের সিলেবাসে নেই তো?
আচ্ছা কিন্তু এই কনসেপ্ট শিখে গেছে কনসেপ্টটা শিখে গেল এবার দেখো ডবল বন্ড এখানে দিলাম আমাকে বলো এই কম্পিউটার শো করবে কি করবে না হ্যাঁ স্যার কোড এখানে চ্যাট বক্সে आंसर দাও ইয়েস নো বলে দেবে কি দেবে না তাহলে আমি বুঝতে পারছো চ্যাট বক্সে দাও গোপন ব্যালটে ভোট দাও কালকে ভোট কাউন্টিং হবে সকালবেলা থেকে 8টা থেকে ভবানী দূরে হ্যাঁ আচ্ছা হ্যাঁ অনেকে आंसर দিচ্ছে বাহ ঠিকঠাক आंसर দিচ্ছো এখানে লিখে ভালো দেখে হবে কি পড়লে কি হলো এটা মাত্র হ্যাঁ এখানে তোমার সুশান্ত ঠিক দিয়েছে মোনালিকা ঠিক দিয়েছে রিকাই ঠিক দিয়েছে বাকিরা বাকিরা রিপ্লাই দাও আগে স্যার টটোমি এই ইয়ে অর নট বাইসাইকেল স্পাইরো এগুলো কি নিচে সিলেবাসে আছে কি না নেই আচ্ছা এরপর নেক্সট গুলো তোমার চ্যাট বক্সে आंसर দাও বাইসাইকেল স্পাইরো সিরিয়াস সিলেবাসে নেই কিন্তু কনসেপ্টটা আছে কনসেপ্ট সুশান্ত শেখো তাহলে বুঝতে পারবে কনসেন্ট্রেট করো ক্লাসের মধ্যে সিলেবাসে যা আছে সব পড়াচ্ছি হ্যাঁ তাহলে তোমরা বলছো শো করবে বাকি জন কিছু রিপ্লাই দিলে না মাত্র কয়জন আনসার দিলে আমাকে ডবল বন ও তোমরা বলো কবে কি করবে তোমার কি চিন্তা ভাবনা করে জায়গা আছে বলো দেখি আমাকে এখানে ডবল বন ও আছে সে স্পাইরো বাইসেক্ট নো যাই হোক সাতার মধ্যে যাই হোক আমি তো কনসেপ্ট শিখবো এখানে ডবল বন্ড ও তার পাশে কার্বনটা হচ্ছে আলফা কার্বন এখানে তো হাইড্রোজেন আছে অলরেডি তো কম্পাউন্ড শো করবে এটা ভাবা চিন্তা কি আছে আমরা হচ্ছে না ওকে আবার দেখো এখানে একটা হাইড্রোজেন আছে কিন্তু এটা আমি শেখাচ্ছি তার মানে ডবল বন্ড ও এখানে আছে এখানে এই যে এটা শো করবে আমি আছি এখানে দেখো আমি এরকম করে আনলাম এখানে ও এইচ ডবল বন্ড এটা হয়ে গেল এটা কিটো ফর্ম এটা রিনল ফর্ম স্যার ওখানে হাইড্রোজেন কেন দিয়েছেন ওখানে তো কার্বনের চারটে হাত ফুলফিল হয়ে গেছে ওই সাইডটা দেখুন উপরে মাথা ঠান্ডা ভাবে ভালো করে ভাবো হ্যাঁ এখানে কার্বনের তিনটে হাত রয়েছে 1 2 3 তাই একটা হাইড্রোজেন এখানে আছে ঠিক আছে এটা না সেটা শেখাচ্ছি এখন মানে এটা শো করলো আমি আরেকখানে এখানে কম্পাউন্ড আছে দেখো এখানে এরকম এরকম দিয়েছি করে ডবল বন্ড ও এখানে এরকম করে একটা মিথাইল গ্রুপ দিয়েছি আর এখানে মিথাইল গ্রুপ দিলাম ওর এই কম্পাউন্ড কি শো করবে এখানে ডবল বন্ড ও আছে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে এখানে একটা হাইড্রোজেন আছে বাট দা ব্রিজিং কার্বন যেখানে ব্রিজ হয়েছে মানে ব্রিজ মানে কি তোমার এটা একটা রাস্তা ছিল তুমি ভাবে বাবা আমাকে এত ঘুরে ঘুরে আসতে তুমি এখান থেকে দিয়ে দিয়ে তো এটা ব্রিজ বানিয়েছো ভেতর দিকে তুমি এখানে ভেতরে বানিয়েছো ব্রিজ বানিয়েছো ভেতরে এদিকে ভেতর দিয়ে বুঝেছো এখানে একেবারে এই জন্য এই কার্বনটা বলে ব্রিজিং কার্বন ব্রিজ 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 The breathing carbon will not participate in dynamism. লিখে রাখো খাতায় এই কার্বনটা ব্রিজিং কার্বন এখানে হাইড্রোজেন আছে বাট এই কম্পাউন্ডটা শো করবে না ব্রিজিং কার্বন হাইব্রিড মানে ব্রিজিং কার্বন ডাইনামিজমে পার্টিসিপেট করবে না সুশান্ত বুঝেছো তো কেন কার্বনের চারটি হাত এখানে নেই এখানে তিনটে এখানে হাইড্রোজেন আছে অলরেডি চারটি হাত কোথায় আছে দেখতে পাচ্ছো তাহলে ব্রিজিং কার্বন উইল নট পার্টিসিপেট ইন ডটোমারিজম ব্রিজিং কার্বন উইল নট পার্টিসিপেট এই জন্য হাইড্রোজেন না থাকলেও কিন্তু শো করবে না কম্পাউন্ড ডটোমারি ক্লিয়ার তোমাকে আমি আর এটা নিয়ে বলছি না আমি নেক্সট টপিক কমপ্লিট করব ঠিক আছে বড় ভালো লাগছে হম ভালো লাগছে খুব ভালো
তোমাকে বাড়িতে পড়তে হবে না, ওই স্যারের কাছে কিছু সলিউশন আছে এরকম। এটা হচ্ছে দেখি কি হাত তুলেছে একবার, হাত কেউ তোলেনি, মেসেজ কেউ দেয়নি, সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে আমার এই পাশেও সব হয়ে গেল স্ট্রাকচারাল গুলো। এবারে পড়াচ্ছি স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও মিন্স ইন থ্রিডি স্পেস কিভাবে থাকে, এবারে স্টিরিও মানে তার মধ্যে একটাকে বলছি আমরা, আমরা এর মধ্যে দুটো পড়বো, একটা জিওমেট্রিক্যাল অপটিক্যাল। আমি ফার্স্ট নামে পড়াচ্ছি আমি জিওমেট্রিক্যাল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। স্টিরিওর মধ্যে পড়ছি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম মিন্স হোয়াট অ্যান্ড হোয়াট দ্য কন্ডিশন এট ফার্স্ট কন্ডিশন conditions for showing geometrical isomerism conditions number 1, double bond in between carbon, double bond থাকতে হবে in between carbon, হতে পারে কার্বন নাইট্রোজেন, হতে পারে নাইট্রোজেন। তোমাকে আমি অনলি এইটুকুই পড়াবো, কার্বন, তোমাকে আমি এগুলো পড়াবো না। আচ্ছা, ডবল বন্ড বিটুইন সি এন এন থাকলেই হবে। নাম্বার 2, কন্ডিশন, তোমাকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে না সব কন্ডিশন ভালো করে পড়তে হবে, কন্ডিশনটাই সব কিছুই, কন্ডিশনটা মেইনটেইন করলেই হবে। ইয়েস অর নো, এখান থেকে কত ইনস্টিটিউট থাকবে তোমার করতে পরীক্ষায়। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কন্ডিশন, হোয়াট আর দ্য কন্ডিশন ফর শোয়িং দিস আইসোমেরিজম। নাও ডাবল বন্ড, এরকম করে আসছি দেখো, এখানে কার্বনের চারটে হাত, ফোর ভ্যালেন্সি কার্বন। এবার দেখো, এখানে আমি দিলাম পুরো একটা গ্রুপ দিলাম A, এখানে দিলাম B, আরো দিচ্ছি এখানে, এখানে দিচ্ছি C মানে কিন্তু ABCD C, A কার্বনের C নয়, এখানে দিচ্ছি D। এবারে বলছি কি শোনো, ভালো মন দিয়ে বুঝবে, কন্ডিশন ডবল বন্ড আছে আর বলছি A কে B এর সঙ্গে নট ইকুয়াল টু হতেই হবে, এন্ড C এন্ড D কে নট ইকুয়াল টু হতেই হবে, কন্ডিশন ফর শোয়িং জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ডবল বন্ড শুড বি দেয়ার ইন কার্বন। এর তারপর দেখো, তুমি ডবল বন্ডটাকে এরকম হরাইজন্টালি আঁকছো, এরকম করে আঁকছো, এরকম আঁকার পরে এইখানে যে আছে গ্রুপটা আর এই যে গ্রুপটা, এই দুটো গ্রুপকে ডিফারেন্ট হতেই হবে,
a and b to different and c and d ke different hote hobe ar jodi amar a and c equal hoy and b and d equal hoy a and c equal b and d equal tokhon tabe bolchi amra cis am dekha ekta tabe bujhe nao I will explain you by taking one examples of this now a and c equal b and d equal cis মানে এ দুটো পার্ট সিস আর ট্রান্স আর এ ইকুয়াল টু ডি আর বি ইকুয়াল টু সি একে বলছি আমরা ট্রান্স এই দেখো এটা তো কন্ডিশন শিখে গেছো এই দুটোকে আলাদা হতেই হবে এ আর সি একই সেম এন্ড বি আর ডি ইকুয়াল This is called cis. আর হচ্ছে a and d equal. দেখো opposite equal. a and d trans opposite equal. বুঝেছো? না. স্যার আরেকবার বলবেন? বুঝতে না পারলে হাত তুলে রাখো. বুঝতে না হাত তুলে রাখো বলো যে বুঝতে পারছো না হাত তুলে রাখো. हैंड रेज करो हैं सुशांत बोलो सर एक बार तो बोल बेन ओई जगह पर कौन भी देयर अच्छा এবারে কি বলছি এ আর বি গ্রুপকে আলাদা হতে হবে আর সি আর ডি কে আলাদা গ্রুপ হতে হবে দেখাচ্ছি আমি এটা বুঝে দেখাচ্ছি একে দেখাচ্ছি না কারো আমাকে বলো আমি আসছি রে তোমাকে একে বোঝাচ্ছি একজন সবাইকে বলছি স্যার কার্বন ডবল বন্ড কার্বন এরকম লিখেছি এখানে বললাম হাইড্রোজেন হাইড্রোজেন এখানে CH3 ধরে বললাম এখানে CN আমাকে এবার বলো এই কম্পাউন্ডটা ডাবল বন্ড ইজ देयर তারপর কি বলেছি এ আর বি গ্রুপ এ দুটো গ্রুপ দেখো একই হয়ে গেছে আমাকে এই দুটো গ্রুপকে ডিফারেন্ট হতে হবে তবেই শো করবে এই দুটো গ্রুপ সেম হয়ে গেছে এই দুটো ডিফারেন্ট ঠিক আছে কিন্তু আমাকে দুটোকেই ফুলফিল করতে হবে আমাকে এটা ফুলফিল করতেই হবে মানে আমার এখানে এই দুটো গ্রুপকে ডিফারেন্ট হতেই হবে তার মানে দিস কম্পাউন্ড উইল নট এক্সিস্ট দা জিওমেট্রিক্যাল সিমেট্রি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এখানে তো শুধু হাইড্রোজেন আছে কোনো গ্রুপ তো না হ্যাঁ মানে এখানে তো শুধু স্যার হাইড্রোজেন আছে আর কি হচ্ছে মানে কোনো CH3C ডাবল বন্ড ও এরকম তো কোনো গ্রুপ নেই তাহলে হাইড্রোজেন কার্বন যা কিছু থাকতে পারে কিন্তু আমার ডিফারেন্ট তো হতে হবে সেম গ্রুপ হলে হবে না আমার এই দুটোকে সেম গ্রুপ হলে হবে না হাইড্রোজেন কেন ক্লোরিন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস যা কিছু হতে পারে তোমার ইচ্ছা কিন্তু ডিফারেন্ট হতে হবে ডিফারেন্ট স্যার হ্যাঁ সুস্থলে নিচে সি সেট ট্রান্স লিখে তো ওটা মানে ওটা কিসের জন্য হ্যাঁ তোমার তো শোনা যাচ্ছে না ভালো সে সিস আর ট্রান্স ওইটা আচ্ছা ওটা কিসের জন্য ওটা দেখাচ্ছি তো মানে এটা হচ্ছে আমার সিস আর ট্রান্সটা হচ্ছে এর দুটো ফর্ম জিওমেট্রিক্যালি একটা হচ্ছে ট্রান্স একটা হচ্ছে সিস মানে দেখাচ্ছি এখন বুঝা হচ্ছে এই যে দুটো আছে না সিস আর ট্রান্স আমাকে এই দুটো পার্ট ভালো করে শেখাচ্ছি আমাকে বল তাহলে এই কম্পাউন্ড শো করবে না তো এবারে শো করলে তোমাকে আমি সেটা দেখাবো কি হবে হ্যাঁ
এবারে দেখো রিকাইটা বলছো, দেখো এই পরেরটা দিয়ে আসছি, কার্বন ডবল বন্ড কার্বন, আমি এখানে লিখেছি CH3, এখানে H, এখানটাই CH3, এখানটাই H, বলো এই কম্পাউন্ড কি শো করবে জিওমেট্রিক্যাল, এই কম্পাউন্ড কি শো করবে? হ্যাঁ স্যার করবে, হ্যাঁ স্যার করবে, কারণটা হচ্ছে এই গ্রুপটা এই গ্রুপটা ডিফারেন্ট আর এই গ্রুপটা ডিফারেন্ট, তাই এটা শো করবে, শো করলে দা সি শর্ট ট্রান্স। এবার এই কন্ডিশন দেখো, দেখো এই দুটো গ্রুপ একই দিকে আছে, সেম গ্রুপ, সেম গ্রুপ একই দিকে আছে এখানে আর এখানেও একই দিকে, সো দিস ইজ কম্পাউন্ড ইজ কলড দা সি এক্স। তাহলে ফার্স্ট দেখলাম ডবল বন্ড রেসপেক্টে এই দুটো গ্রুপকে ডিফারেন্ট, ডিফারেন্ট, সো ইট উইল এক্সিবিট জিওমেট্রিক্যাল। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, এখানে সি এক্স টি গ্রুপ দুটো সেম গ্রুপ সেম সাইজে আছে আর দুটো সেম গ্রুপ সেম সাইজে, তাই সি সেটা হয়েছে, সেম গ্রুপ সেম সাইড এখানে সিজ হয়েছে। ক্লিয়ার? সেম গ্রুপ সেম সাইড, দ্যাটস ওয়াই ইজ এ সিজ কম্পাউন্ড। আমি এখানে আসছি এবারে সি ডবল বন্ড সি, আমি এই কম্পাউন্ডকে আসছি অন্যভাবে, এখানে সি এইচ থ্রি আর এখানটাই সি এইচ থ্রি, এখানে একটা এইচ এখানে একটা এইচ, তাহলে এখানে দেখো সেম গ্রুপ, সেম গ্রুপ অপোজিটে আছে, অপোজিটে দেখো এখানে এ এন্ড ডি ইকুয়াল, মানে অপোজিটটা ইকুয়াল আর এই দুটো ইকুয়াল, তখন তাকে আমরা বলছি ট্রান্স। একদম সোজা কন্ডিশন দেখবে শো করবে কি করবে না, সেকেন্ড সেটা হচ্ছে সেম গ্রুপ একই দিকে সিস, সেম গ্রুপ অপোজিট টু ট্রান্স। তোমরা নিজেরা আমাকে এবার আনসার দেবে চ্যাট বক্সে, সিস ট্রান্স হিসাবে কোনটা, ঠিক আছে তো নিজ দেখো এটা মুছে দেবো এবারে, আমাকে পরেরটাই বলো, কার্বন ডবল বন্ড কার্বন, এখানে সিএল সিএল, হাইড্রোজেন হাইড্রোজেন, এটা কম্পাউন্ড নাম্বার ওয়ান, তুমি চ্যাট বক্সে আনসার সবাই দেবে আমাকে, সিস ওয়ান ট্রান্স দেবে, কোনটা সিস কোনটা ট্রান্স, কার্বন ডবল বন্ড কার্বন, এখানে সিএল এখানে সিএল, হাইড্রোজেন হাইড্রোজেন, এটা কম্পাউন্ড টু, কার্বন ডবল বন্ড কার্বন, এখানে সিএইচ থ্রি, এখানে তোমার হচ্ছে সিএইচ থ্রি, এখানে আয়োডিন, এখানে আয়োডিন, এটা কম্পাউন্ড থ্রি, কম্পাউন্ড ফোর ও এইচ, ও এইচ সি টু এইচ ফাইভ, এখানে সি টু এইচ ফাইভ, চ্যাট বক্সে আনসার দাও, নাম্বার ইকুয়াল করে দেবে। রিকাই ওয়ানটা ঠিক আছে, সংস্কৃতি ওয়ান কারেক্ট, সংস্কৃতি টু কারেক্ট, রিকাই টু কারেক্ট, বাকিটা আনসার দেবে কিন্তু আমাকে, দেখো
কম্পাউন্ড কি লেখো নাম্বার ঠিক করে দেখে দেখো তোমরা দেখো কি নম্বর দেওয়া আছে বল দাও বাটা কোন দুই আছে দুই এখন তাই কি লেখা আছে নাম্বার কম্পাউন্ড লিখে দিও বাকিটা আনসার দিচ্ছ না কেন আমাকে চ্যাট বক্সে? হ্যাঁ দিয়েছো কজন দেখি, রিকাই দিয়েছে, পরেরটা ট্রান্স সংস্কৃতি দিয়েছে, আচ্ছা মোনালিকা ট্রান্সিস ট্রান্স ট্রান্স, ওকে কারেক্ট, রিকাই দিয়েছে সংস্কৃতি, রিকাই সংস্কৃতি মোনালিকা, আর বাকিরা আনসার দিচ্ছ না কেন? আয়ুষ নীলাদ্রি সম্প্রীত সুশান্ত কি গো সম্প্রীত আনসার দিচ্ছ না কেন? আয়ুষ আর নীলাদ্রি আনসার দাও, এটা তো কোনো বোঝার নেই, একদম সোজা জিনিসটা। এই দেখে নাও এইচ আর এইচ সেম গ্রুপ অপোজিটে আছে, সেম গ্রুপ অপোজিটে আছে, সো দিস ইজ দা ট্রান্স, এটা কোনো কেমিস্ট্রি কিছু নেই, এটা সেম গ্রুপ সেম সাইডে, দেখো সেম গ্রুপ এই সিএল সিএল এইট এইট, সো দিস ইজ সিএস কম্পাউন্ড, তাই না? আবার দেখো সিএইচ থ্রি সিএইচ থ্রি সেম গ্রুপ ইন অপোজিট ডিরেকশন এ আই আই, সো দিস ইজ ট্রান্স কম্পাউন্ড, আবার দেখো সি টু এইচ ফাইভ সেম গ্রুপ অপোজিট, সো দিস ইজ ট্রান্স কম্পাউন্ড, আয়ুষ নীলাদ্রি সম্প্রীত বলবে না তাই তো, কথা বলবে না তাই তো, ঠিক আছে ঠিক আছে গো, অপটিক্যাল অপটিক্যাল আইসোমেরিজম, আচ্ছা দেখো এখানে কন্ডিশন সব জায়গা কন্ডিশন দেওয়া আছে, তুমি কন্ডিশন গুলো মনে রাখা দাদা হইয়া কন্ডিশনস ফর শোয়িং অপটিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল মিন্স হোয়াট, অপটিক্যাল আইসোমেরিজম মিন্স দিস ইজ সিম্পল দ্যাট ইউ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ মিরর, তোমার মিরর দেখতে হবে অপোজিটে, সেটা তো আইসোমার, মানে আমি দাঁড়িয়ে আছি মিররের সামনে, আমার মিররে যাকে দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে আমার আইসোমার, বুঝলে তো, এটাই জাস্ট, মানে ভাবতে পেরেছো? আচ্ছা কন্ডিশন নাম্বার ওয়ান ফর শোয়িং অপটিক্যাল আইসোমেরিজম, কাইরাল কার্বন, প্রেজেন্ট অফ কাইরাল কার্বন, এটা মানে কি তোমাকে আমি এক্সপ্লেন করছি, কাইরাল কার্বন মানে তোমাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, নাম্বার টু নো প্লেন, no plane of symmetry, condition number 1 chiral carbon, number 2 no plane of symmetry, এই দুটো condition for showing isomerism,
অপটিলাইজ ম্যানেজার লেখা আছে খাতায় নাম্বার 1 তে কালের কার্বন নাম্বার 2 হচ্ছে নো সিমেট্রি তোমাকে আমি একবার এক্সপ্লেইন করছি টার্মগুলো হোয়াট ইজ কাইলার কার্বন এটা মানে কি দেখো ধর বললাম এই একটা কার্বন আমি লিখেছি এটার সঙ্গে একটা OH গ্রুপ আছে একটা H আছে একটা CH গ্রুপ আছে আর একটা COOH গ্রুপ আছে when the one carbon having four different group এই যে কার্বনটা এখানে আছে এর সঙ্গে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে four different group then this carbon is called the chiral carbon chiral carbon means the carbon which contain four different any group chiral carbon means the carbon which contain four different group যে কোনো গ্রুপ হতে পারে যে কোনো এনি four different group যে কোনো চারটি গ্রুপ হতে পারে মানে চারটে হাতে চারখানা গ্রুপ থাকবে হ্যাঁ একদমই তাই চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে আমার একটা কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকতে পারে মানে বললাম আমার গ্রুপটা এরকম আছে CH2 CH3 এখানে আছে OH এখানে আছে H এখানে আছে CH3 তা দেখো এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন কারণ এটা এই আছে ওই আছে সিএইচ3 আছে পুরো একটা গ্রুপ আছে তাহলে এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন তাহলে এই কার্বন তো কাইরাল কার্বন হচ্ছে না দিস কার্বন ইজ নট কাইরাল কার্বন কারণ দুটো সেম হাইড্রোজেন আছে চারটি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে এই কমন্ডস আগো খাতায় তাহলে প্র্যাকটিস বাড়িতে করতে পারলে দেখে দেখো না তখন হবে না আমাকে তার ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে আমাকে এখানে একটু জিজ্ঞেস করতে ক্লাসের মধ্যে যদি স্যার এরকম থাকে ডবল বন্ড ও এই একটা CH3 এই একটা এই তাহলে কি এই কার্বনটা কাইরাল হবে হবে না কেন কি আমার গ্রুপটা এখন তিনটে হয়ে গেছে তাই ডবল বন্ড থাকে হবে না তাহলে এই ক্ষেত্রে কিন্তু হবে না আমার চারটি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে স্যার স্যার হ্যাঁ সে যদি দুটো মিথাইল গ্রুপ থাকে তাহলে হবে না রিকাই চারটি ডিফারেন্ট গ্রুপ মানে কি গো দুটো মিথাইল গ্রুপ হলে হবে আমার চারটি ডিফারেন্ট গ্রুপ তুমি কি বলছো না আমার তো CH2 মানে কি এই পুরো গ্রুপটা কি আছে পুরো CH এই পুরো গ্রুপে একটা গ্রুপ তুমি এই কারণে বলছো এই কার্বনটা বলো এখানে তো হাইড্রোজেন জিগল হবে আমাদের তো হাইড্রোজেন জিগল হবে এখানে তো একটা এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন তাহলে আমার দুটো দুটো সেম হয়ে গেছে আমার তো যেই কার্বনটা আমি মার্ক করব সেই কার্বনটার সঙ্গে চারটি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে যেই কার্বনটাকে মার্ক করব সেখানে চারটি ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে এই কার্বনের সঙ্গে এই গ্রুপটা একটা আছে এই ওই আছে একটা এই ওই আছে একটা CH3 আছে পুরো গ্রুপটা তো আছে আলাদা দেখো সুশান্ত আমি একটা কার্বনকে করবো আইডেন্টিফাই যে কার্বনের সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে যেখানে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে দেখাচ্ছি আমি আরো দেখাচ্ছি তাহলে এই কম্পাউন্ডে কিন্তু এই কার্বনটা কাইরাল নয় এই কার্বনটা কাইরাল এই কার্বনটা কাইরাল নয় এই কার্বনটা কাইরাল নয় কাইরাল কার্বন সেটাই যে কার্বনটার সঙ্গে চারটি ডিফারেন্ট হয় চারটি হাত আছে এখানে কার্বনে তুমি দেখে নাও যে হাতগুলো কে কে আছে ব্যালেন্স ইউনিট ফেলে এটা দেখে হয়ে যাবে আমি তো এখানে দেখে ফেলে যাবো না আমাকে পুরো দেখতে হবে কি আছে ক্লিয়ার হয়েছে লিখে নাও যে নিচে আমি পরে দেখাচ্ছি আরো এক্সাম্পল দেখো দেখো সময় একদম সব ক্লিয়ার হয়ে গেছে নাম্বার 1 কন্ডিশনটা বোঝাচ্ছে তোমাদের কন্ডিশন নাম্বার 1 টা ক্লিয়ার হলো এটা 2 নম্বর কন্ডিশন এটা শেখাচ্ছি ভাই এটা মুছে দিলাম তোমাকে আমি আরো একটু কন্টিনিউ করছি কালের কার্বন
ধরো বললাম এই একটা কার্বন আছে, এই কার্বন আছে, দেখো লম্বা একটা কার্বন আছে, এখানে লিখছি CH2OH, এখানে একটা লিখছে হাইড্রোজেন, এখানে লিখছে একটা OH, এখানে লিখছি একটা OH, এখানে লিখছে হাইড্রোজেন, এখানে লিখছি একটা OH, এখানে লিখছি একটা হাইড্রোজেন, এখানে লিখছি একটা OH, এখানে লিখছি একটা হাইড্রোজেন, এখানে OH, এখানে লিখছি একটা CH গ্রুপ। তো অনেক বড় কম্পাউন্ড এটা, বাবুরে কি বড় কম্পাউন্ড গো, 2 3 4 5। এখন যদি বলো এবারে এই কম্পাউন্ডের নাম্বারই করে দিচ্ছি, তোমরা আমাকে চ্যাট বক্সে আনসার দেবে হুইচ কার্বন সে কালার কার্বন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5 এন্ড 6, খাতায় লিখে বলো, ভেবে বলো, ভালো করে ভাববে তারপর কথা বলবে। খাতায় আগে লেখো কোশ্চেনটা, তারপরে ভাবো যে কোন কার্বনটায় 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড। দিয়ে তুমি মেনশন করে দেবে আমাকে যে এই কার্বনটা কালের কার্বন আছে। একটা কোন কম্পাউন্ডে চারটি গ্রুপ মানে কাইলার কার্বন বেশি একের বেশি থাকতেই পারে, মানে মোর দেন ওয়ান কাইলার কার্বন পসিবল ইন দ্য সেম কম্পাউন্ড। তুমি সমস্ত প্রবাবিলিটি ভেবে নাও, ভালো করে রিকাই ভাবো বলে দিচ্ছি, আর একটু ভাবো, তুমি চেষ্টা করছো। এদের সব কি হয়ে গেল, সুশান্ত, মোনালিকা, রিকাই, সংস্কৃতি, লাস্টে কি লিখেছেন, 6CH2OH, না না 6 নয়, নাম্বারিং করেছি তো, এটা সি নাম্বারিং করেছি, এখানে আমি যে নাম্বারিং করেছি এই কার্বনটাকে 6 নাম্বার দিয়েছি, এটা বোঝার জন্য কোনো কেমিস্ট্রি লাগছে না, সিম্পল মেন্টাল এবিলিটি যে আমি দেখবো কোথায় আলাদা গ্রুপ আছে, ডিফারেন্ট গ্রুপ করে দেবো, দেখছি স্যার আমি যেটা দিয়েছি সেটা কি ঠিক আছে, ওই লাস্ট সেমিস্টারে করলাম, সুশান্ত ঠিক নেই, মোনালিকা কারেক্ট আছে, আচ্ছা মোনালিকা কারেক্ট, রিকাই, রিকাই ঠিক নেই, সুশান্তর একটা ভুল আছে, আচ্ছা দেখো এই কার্বন নাম্বার 1 টা কিন্তু কাইলার কার্বন নয়, নাও কার্বন নাম্বার 2, এই কার্বন দেখো, এই কার্বন নাম্বার 2, এই গ্রুপটা OH, এই গ্রুপটা H, তোমার এখানে কেমিস্ট্রি কিচ্ছু নেই, মানে 0% কেমিস্ট্রি নেই, তুমি খালি শুধু দেখবে কার্বনের চারটে হাফ, দেখো এখানে
এখানে OH এখানে H এখানে CHO আর এখানে পুরো গ্রুপটা আছে তাহলে এই কার্বনটা কিন্তু কায়র কার্বন হচ্ছে আবার তিন নম্বরটা দেখো H OH এই পুরো উপরটা আলাদা পুরো নিচটা আলাদা না এখানটা ছোট কথাই বলছো না হবে না কার্বন নাম্বার থ্রিটাও কিন্তু কাইরাল কার্বন হচ্ছে আবার দেখো এটা মুছে দিচ্ছি আবার পরেরটা পড়বো বলে ফোর দেখো এখানে কার্বন নাম্বার এখানে ওই যে একটা গ্রুপ এই যে একটা গ্রুপ ওই যে একটা গ্রুপ দেখো নিচে একটা পুরো গ্রুপ আলাদা আর এই উপরেটা বড় একটা গ্রুপ আলাদা তাহলে কার্বন নাম্বার 4 টাও কাইরাল 5 দেখো এই যে একটা গ্রুপ ওই যে একটা গ্রুপ আলাদা গ্রুপ কিন্তু দেখো নিচে CH2O আর উপরে পুরো একটা গ্রুপ আছে এরকম করে দেখতে তাই সেটার নাম 5 টা হচ্ছে কাইরাল কি বলছো বুঝলো কার্বনের চারটে হাত দেখবো ডিফারেন্ট উপরে কাইরা হ্যাঁ সিক্স এর তো হাইড্রোজেন তার কি করে হবে সুশান্ত ওয়ান দিস ওয়ান তো হবে না চারটে ডিফারেন্ট গ্রুপ নেই এখানে তাই সিক্স এরটা হবে না তাই টু থ্রি ফোর ফাইভ কাইরাল কার্বন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝে তারা এগিয়ে নিচ্ছ কোথায় গেছো এবার দেখো আমি কপড়া মুছে দিলাম এটা তাহলে দেখো আমি তোমাকে এই যে কম্পাউন্ড এখন এগিয়েছিলাম CH2OH কার্বন 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 এখানে H এখানটায় OH H OH OH এখানে এটা OH এখানে H এই কম্পাউন্ডটা H এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল গ্লুকোজ হ্যাঁ আচ্ছা এবার দেখো কম্পাউন্ডের সিটে পেয়েছি n equal to 4 where n is the number of chiral carbon এই কম্পাউন্ডের সিমেট্রি আছে সিমেট্রি মানে কি সিমেট্রি মানে হচ্ছে এই যে আমাদের শরীরটা মানুষের তুমি এরকম করে কাটতে থাকো দেখো দুপাশে একই জিনিস আছে তাই মানুষের বলটা কি সিমেট্রিক্যাল তার মানে সিমেট্রি ইজ দেয়ার তো সিমেট্রি ইজ দেয়ার তাহলে এই কম্পাউন্ডে পুরো সিমেট্রি এখানে আছে আমাকে বলো এনি সিমেট্রি ইজ দেয়ার তুমি যেভাবে কাট দেখো এখানে CHO এখানে CHO বড় সিমেট্রি পাবে না পুরো কম্পাউন্ডের জন্য সিমেট্রি হ্যাভ টু চেক ফর দ্য হোল কম্পাউন্ড তো আমি এতটা বোঝাচ্ছি না আমার আরো আরো ইভাবে হয়েছে ধরো বললাম আমি এর কম্পাউন্ড নিয়েছি ও আমি কম্পাউন্ডটা মিয়ারিমেট নিচ্ছি এখানে তো সিমেট্রি আছে ওতে কি ওতে কোনো সিমেট্রি আছে নেই
কেমিস্ট্রি পড়াচ্ছে যদি ভাববে, কেমিস্ট্রি পড়ানো যদি ভাব তাহলে সব ভুল বলবে। এমনি নর্মাল ফাইভ সিক্সে পড়তে হলে আনসার দিতে পারবে। আছে কি না, তুমি এখানে কার্ডে সিমেট্রি তাহলে কম্পাউন্ড চেঞ্জ পাচ্ছ না এখানে তুমি, তাহলে কম্পাউন্ড সিমেট্রি কেন? তোমরা বললা আমি এখানে নিচে পি, তাহলে মিলার নিলে কি পাবো? এখানে উল্টে গেছে, এখানে সিমেট্রি আছে, তার মানে এই কম্পাউন্ডে কিন্তু সিমেট্রি আছে, এই কম্পাউন্ডটা কিন্তু সিমেট্রি সিমেট্রিক্যাল, এই কম্পাউন্ডটা কিন্তু নন সিমেট্রিক্যাল, কোন সিমেট্রি সেখানে নেই। এটা হলো কেমিস্ট্রি ক্লাসে বুঝতে দেখো তুমি, তুমি আমাকে আরো বলছো বললাম আই আই দেখো নন সিমেট্রিক সিমেট্রিক্যাল, তোমাকে যদি বলি আমি কি বলবা? A B না না B C B B হ্যাঁ B তো সিমেট্রিক্যাল মানে বোঝাচ্ছে এটা দিয়ে L লেটার দিয়ে বোঝাচ্ছে এখানে যে সিমেট্রি মানে আমি মাঝখানে কাটো তো সেম জিনিস পাবো, খুঁজে মানুষের বডিকে কাটলাম মাঝখান দিয়ে দুটো সেম গ্রুপ পাচ্ছি দুপাশে, তাহলে সিমেট্রি মানে হচ্ছে তুমি কম্পাউন্ডটাকে পুরোটাকে এভাবে কাটছো, পুরো সিমেট্রি পাচ্ছ কাটলে, তুমি এভাবে কাটো না এভাবে আমি এখানে কাটছি, কোন সিমেট্রি আছে না, তাহলে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, কন্ডিশন নাম্বার টু টাও ফুলফিল করলো। কন্ডিশন নাম্বার ওয়ান কম্পাউন্ড হ্যাভ কালার কার্বন, কন্ডিশন নাম্বার টু নো সিমেট্রি। স্যার কখানা ক্রাইবেল কার্বন লাগবে? একখানা হলেই কম্পাউন্ড অ্যাক্টিভ হবে। আইফোন বললি এখন তাহলেও কিন্তু কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, সো দ্যাটস ওয়াই chiral carbon is not the only one condition for showing the optical isomerism, addition to chiral carbon sekhane kono symmetry ta cholbe na tobei hobe ki kotha ta clear hoyeche, addition to the chiral carbon tomake thakte hobe no symmetry jeta likhechi condition ektu age tale ei compound tate ha স্যার বলছি একটা কম্পাউন্ড কে একটা অ্যাঙ্গেলে কাটলে হয়তো সিমেট্রি পেলাম না, বাট অন্য অ্যাঙ্গেলে কাটলে সিমেট্রি পেতে পারি, এরকম হতে পারে? হ্যাঁ হতে পারে, তুমি এখানে কোন অ্যাঙ্গেলে কাটলে বল সিমেট্রি পাবে? না না গ্লুকোজের কথা বলছি না, আমি অন্য কম্পাউন্ড বলছি, একদম তুমি যে কোন অ্যাঙ্গেলে কাটতে পারো। তাহলে এটা বুঝতে পারলাম এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার, তাহলে এখানে তাহলে আমার হচ্ছে ফোর কালার কার্বন এন্ড নো সিমেট্রি, তাই না? তাহলে এই কম্পাউন্ড হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ লিখে নাও, তাহলে এই কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা কন্ডিশনে বুঝতে পারলাম, এবার দেখাবো অপটিক্যাল ইসোমারিজম কেমন করে হয়, আঁকতে হয় কেমন করে, সে দেখো। স্যার যদি এরকম একটা কম্পাউন্ড হয় সেটাকে হরাইজন্টালি কাটলে হয়তো আমি মানে আনসিমেট্রি পেলাম, বাট ভার্টিক্যালি যদি কাটি তাহলে সেখানে যদি সিমেট্রি পাই তাহলে হবে না তো? তোমাকে সব সময় কাটতে হবে হরাইজন্টালি, আমি দেখাচ্ছি সিমেট্রি কম্পাউন্ডে তুমি কম্পাউন্ডটাকে এইভাবে কাটবে, এভাবে কিভাবে কাটবে, কাটতে পারবে না। আচ্ছা নেক্সট ফর্মুলা লেখো, কার্বন, তাহলে এই কম্পাউন্ডে কয়টা হয় বলো?
টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ইকুয়াল টু কটা হবে? 16 পোল কার, আচ্ছা টু টু দি পাওয়ার 4 মানে 16 হবে, ঠিক আছে? তাই যায় এই ফর্মুলা তোমার, তো আমি একে দেখাচ্ছি ভাই কম্পাউন্ড কিছু কিছু আগে একটা করে এটা মুছে দিলে দিয়ে পারে COOH COOH কার্বন কার্বন H OH H OH কোশ্চেন দিয়েছে এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ স্যার ইনঅ্যাক্টিভ হবে না হ্যাঁ কিন্তু দেখো এই কার্বন কিন্তু কাজে লাগাবো তুমি দেখো এই কার্বনটা কাজে লাগাবো তুমি এই কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আমি এরকম করে সিমেট্রিক করে দেব দুপাশে একই জিনিস এখানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডকে বলে মেসো কি বলে মেসো বলে মেসো মাসি বলে মেসো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডকে বলে মেসো কম্পাউন্ড একে বলে মেসো কম্পাউন্ড আচ্ছা মেসো মানে হচ্ছে তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় মেসো কম্পাউন্ড গুলো মেসোরা কি হয় ইনঅ্যাক্টিভ হয় মারেও না বকেও না ঝকেও না কিন্তু বাবা পিটিয়ে সাহায্যতা করে এবার দেখাচ্ছি তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হলে কি হয় ইনঅ্যাক্টিভ হলে কি সেটা জানতে পারলাম না আমি দেখাবো দেখাচ্ছি এখানে এটা আগে তোমায় কন্ডিশন শেখাচ্ছি একটু আগে তারপরে একে দেখাবো তাহলে এই কম্পাউন্ডে সিমেট্রি ইজ দেয়ার সো কম্পাউন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এটা মেসো কম্পাউন্ড এই কম্পাউন্ডের নাম হচ্ছে কিন্তু এই কম্পাউন্ড আগে বসবে মেসো মেসো টার্টারিক অ্যাসিড মানে হচ্ছে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দ্বারাই হয় তাহলে কি মেসো বলে যেরকম যারা ফেল করে তাদেরকে বলে ফেল হয়ে গেছে কেউ বলে ফেলুদা কেউ বলে নারুদা কেউ বলে গোপাল দা এরকম আর কি ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকে সেরকম এই নাম দিয়েছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে মেসো একই জিনিস বিভিন্ন রকম নামে ডাকছে এটা মুছে দিলাম আমি বলে দা মেসো মানে কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এবারে আমার যেটা কথা সেটা হচ্ছে যে কম্পাউন্ড আমি কিভাবে আঁকবো অপটিক্যালি অ্যাক্টিভ হলে কিভাবে হয় সেটা দেখো এবার আমরা সিম্পল কম্পাউন্ড দেখাচ্ছি COOH CH3 এটা OH এটা হচ্ছে H এই কম্পাউন্ডের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমরা জানি ল্যাকটিক অ্যাসিড মিল্কে থাকে কার্ডে হয়ে যায় এটা ফরমেশন যখন আমরা ভীষণ হাঁটি অনেক হাঁটছি বাবা কি ভালো লাগছে না পুরো
পা ব্যথা করে গেছে, পায়ের পেশি ব্যথা করে গেছে, একটু বসিয়ে দিতে ঠিক হয়ে যাবে, তখন আমাদের পেশির মধ্যে মাসেলস এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস হয়ে যায়, একটুক্ষণ বসলে ল্যাকটিক অ্যাসিড আবার বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, তখন আমাদের জীবনে সুখ শান্তি আসে, আমরা আবার হাঁটতে শুরু করি, বুঝেছো? আচ্ছা, এটা ল্যাকটিক অ্যাসিড নাম দিয়েছি। দেখো এই কার্বনটা কাইরাল কার্বন, এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, ফোর ডিফারেন্ট গ্রুপস আর দেয়ার, দ্যার ইজ নো সিমেট্রি, তুমি যাই কাটো কোন সিমেট্রি এখানে দেখো কোন সিমেট্রি, নো সিমেট্রি, তো এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ, কি কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। এই কোটা কম্পাউন্ড কি নাম মনে রাখতে হবে এবং অপটিক্যালি অ্যাক্টিভ হবে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে অপটিক্যালি অ্যাক্টিভ বলে আমি আমরা কি করব সেখানে নিয়ে, অপটিক্যাল মানে হচ্ছে লাইট, মিরার নিচ্ছে এখানে কম্পাউন্ড এরকম আছে, এখানে আমি একটা মিরার ধরলাম, আমরা ফিজিক্সে পড়েছি মিরার ধরলে কি হয় সেখানে জাস্ট উল্টে যায়, একে আমরা বলি ল্যাটারাল ইনভার্সন, তাহলে কি হবে এখানে দেখো, এখানে COOH গ্রুপ আছে, এখানে CH গ্রুপটা আছে, এখানে H আর এই আমি একে ধরে নিয়েছে এখানে বসালাম, সুপার ইম্পোজ হচ্ছে, সুপার ইম্পোজ মানে কি এরকম খাপে খাপে হয়ে যাবে, খাপে খাপে হচ্ছে কি মানে এরকম হাতটা ছিল মিরারে দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে, একে নিয়েছে বসালাম এখানে, আমি কিন্তু এরকম করবো না, যা ছিল এরকম ধরে নিয়ে সেখানে বসাবো, তখন দেখো আমার হাতটা এরকম দেখতে পাচ্ছি এখানে এরকম করে বসালাম, এই কনসেপ্টটাকে বলে নন সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ মানে কি খাপে খাপ, সুপার ইম্পোজ করলো না মানে কি খাপে ন খাপ, লিখে নয়। তাহলে দেখো এবারে এই কম্পাউন্ডটা আমি মিরার ইমেজ করলাম, তাহলে কম্পাউন্ডটাকে এরকম পেলাম, আগে এইটুকু বলছো, তারপরটা নিয়ে বলছি আমি, এটা সিমেট্রিক্যাল হলে তাহলে সুপার ইম্পোজ হতো, হ্যাঁ সিমেট্রি হলে সুপার ইম্পোজ হয়ে যেত, তখন কম্পাউন্ডটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হতো। তাহলে আমরা যা পেলাম না, অ্যাকচুয়ালি দেখো আমার এখানে আমি মিরারটাকে এরকম করে ধরবো, একটা ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন আর দেয়ার, কার্বন কার্বন কার্বন, এখানে তো কার্বন আছে একটা, আমাকে একজন বলছে সে মিরারটাকে এরকম করে ধরবে নিয়েছে, তো এখানে অ্যাকচুয়ালি কম্পাউন্ডের ম্যাক্সিমাম কার্বনটা যেইভাবে আছে ভার্টিক্যালি আমি সেই অ্যাঙ্গেলে ধরবো মিরারটাকে, এই রিপ্রেজেন্টেশনটা করেছে ফিশার প্রজেকশন, এই এই কথাটা বলেছে ফিশার, আমি বলি এবার দেখো তাহলে এই কম্পাউন্ডটা পেয়েছি এই কম্পাউন্ডটা পেয়েছি, এর সঙ্গে এর রিলেশন কি, এরা অপটিক্যাল আইসোমার্স, এদের সঙ্গে রিলেশনটা কি অপটিক্যাল আইসোমার, মানে মিরারের রেসপেক্টে হয়েছে, তাহলে এটার সঙ্গে রিলেশনটা হচ্ছে অপটিক্যাল আইসোমার্স। এবার দেখো যখন when this compound is placed in a plane polarized light, একটু ডিফিকাল্ট টার্ম বলছি তোমাকে, হ্যাঁ শুনে নাও ভালো করে, আমরা ছোটবেলায় পড়েছিলাম লাইট স্টেলারে চলে, কিন্তু এখন যত বড় হচ্ছে তত পড়ছি যে লাইট কিন্তু কার বৈধ চলে, লাইট স্প্রেডিং এর হয়, লাইট রিফ্লেকশন হয়, রিফ্রাকশন হয়, পোলারাইজেশন হয়, আর ফিজিক্স লাইট চ্যাপ্টারে পড়েছি বা পড়বো ক্লাস ইলেভেনে আছি, সেখানে দেখো পোলারাইজেশন মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে লাইটের ইন্টু স্প্রেডিং হয়, একে বলে পোলারাইজেশন অফ দ্য লাইট, তার মানে যখন একটা লাইট এরকম নিচ্ছ এই লাইটটা আমরা এমনি বাস্তবে পাচ্ছি না, একটা মেশিন আছে তার নাম হচ্ছে পোলারিমিটার অ্যাপারেটাস, কি নাম
পোলারিমিটার অ্যাপারেটাস, পোলারিমিটার সে তার মধ্যে আমরা নিচ্ছি, তখন এই কম্পাউন্ডটা ইনসাইড দ্য পোলারিমিটার অ্যাপারেটাস রোটেট দ্য ডিরেকশন অফ দ্য প্লেন পোলারাইজ লাইন টুয়ার্ডস ক্লকওয়াইজ, টুয়ার্ডস ক্লকওয়াইজ ঘড়িকাঁটা দিয়ে ঘোরাচ্ছে, তখন তাকে আমরা বলি ডেক্সট্রো ডেক্সট্রোরোটেটরি। আবার বলছি, when the compound fulfilling all the condition optically active, carbon is there is no symmetry, so then when you place the compound in a polarimeter apparatus, then this compound will rotate the plane polarized light towards clockwise. তুমি বলবে কি করে বলবে কোনটা ক্লক কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, কোনটা ঘুরছে কোন কম্পাউন্ডটা ঘোরাবে ক্লকওয়াইজে আর কোনটা ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজে, এটা সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। কোনো কম্পাউন্ডকে দেখে বাইক থেকে বলতে পারবে না, কোনো কম্পাউন্ডকে বাইক থেকে দেখে বলতে পারবে না যে ওইটা তোমার ওইটা তোমার ডেক্সট্রো অর লিপো, তুমি দেখে বলতে পারবে না। প্লেন পোলারাইজিং লাইট মানে কি? প্লেন পোলারাইজড লাইট এইটা। আচ্ছা, প্লেন পোলারাইজড কনসেপ্ট অফ প্লাস ফিজিক্স এর পড়ে নেবে ভালো করে, ফিজিক্স চ্যাপ্টারে আছে এগুলো। পোলারাইজেশন অফ লাইট মানে একটা পয়েন্ট থেকে স্প্রেড করছে লাইটটা, এরকম করে স্প্রেড করছে। তো এই এই জিনিসটা কোথায় হয়? ইনসাইড দ্য পোলারিমিটার অ্যাপারেটাস হয়। তার মানে যখন কোন একটা কম্পাউন্ড এই প্লেন পোলারাইজ লাইটটাকে ঘোরাবে ক্লকওয়াইজ, তখন তাকে বলে প্লাস or small d, d for dextro rotatory, ঠিক আছে? এই যে small d or plus, এই small d মানে হচ্ছে dextro rotatory, তাহলে কি লিখছি? এই যে small d বা plus, আর তুমি যখন কম্পাউন্ডটাকে মিলারাইজ করে পেয়েছো এখানে, তখন এর যে রোটেশন হয় তার এটা উল্টো রোটেশন হবে, ডিফারেন্ট অপোজিট রোটেশন হবে এখানে। যদি আমার এই কম্পাউন্ডটা স্মল ডি হয় তাহলে এই কম্পাউন্ড হবে স্মল এল অর মাইনাস দি স্মল এল ইন্ডিকেট লিভো রোটেটরি, লিভো থেকে এল এসে এল মানে কি? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডটা একটা প্লেন পোলারাইজড লাইটটাকে ঘোরাচ্ছে লেফট হ্যান্ড সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ লিভো রোটেটরি। হুইচ কম্পাউন্ড ইজ প্লাস এন্ড হুইচ কম্পাউন্ড ইজ মাইনাস ইজ এক্সপেরিমেন্টাল ভ্যালু। হ্যাঁ, অপটিক্যাল প্রপার্টি, এটা ধরো অপটিক্যাল প্রপার্টি। তার মানে দেখো, আমরা যে কম্পাউন্ড নিয়েছিলাম এটা মিরর ইমেজ, আর তোমাকে আমি বললাম এর যে রিলেশনটা কি, এরা হচ্ছে তোমার নন সুপার ইম্পোজিবল মিরার ইমেজ, মিরার ইমেজ এই যে লিখেছি এখানে নন সুপার ইম, এই যে এই জিনিসটা, এই কথাটাকে বলে এনান্সিওমার, এনান্সিওমার। তার মানে দেখো, এই যে তোমার এই কম্পাউন্ডটা মানে এই যে ডেক্সট্রো আর লিপো প্লাস মাইনাস স্মল ডি স্মল এল, এরা হচ্ছে রিলেশনটা হচ্ছে এরা এনান্সিওমার, মানে কি নন সুপার ইম্পোজ, মানে কি গো? ওই দেখালাম হাতটা এরকম রেখেছি, মিরার এরকম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বসালে সুপার ইম্পোজ করছে না, এখানে দেখো আঙুল বেরিয়ে গেছে আমার, তাহলে এটা হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল, দ্যাটস হোয়াই দিস কম্পাউন্ড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ এন্ড দে আর এনান্সিওমারস। So, small d and small l, it is enantiomers. Understand? So, small d means plus and small l means minus. Dextro means polarimeter apparatus in the compound that plane polarized light clockwise. Okay? Suppose
হ্যাঁ স্যার, সাপোজ যদি এই কম্পাউন্ডটা ফার্স্ট কম্পাউন্ডটা লিভো রোটেটরি হতো তাহলে পরেরটা ডেক্সট্রো হতো? হ্যাঁ একদম তাই হতো, একদম তাই হতো। আর যারা হচ্ছে স্যার নন সুপার ইম্পোজেবল ইমেজ মিরাজ ইমেজ দেয় তাদের কি শুধু এনান্সিওমার বলে? একদম তাই বলে, নন সুপার ইম্পোজ হলো তাকে এনান্সিওমার বলে। ভীষণ ইম্পর্টেন্ট এনান্সিওমার, লিখে দিতে স্যার এটা কি আজকের ক্লাসে লিখিয়ে তো স্যার? এটা তো ক্লাসটা তো এক্ষুনি শুরু হলো। তুমি কে স্যার? আমি শ্রোত্রেই। না এটা আগের ক্লাস চলছে, আমার একদম শেষ হয়নি, শেষ হবে 5 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, সরি স্যার, সরি। ঠিক আছে তাহলে স্যার, সবটা আইসোমারিজম। হ্যাঁ তাহলে সবটা অপটিক্যালি আইসোমারসরা হচ্ছে এনান্সিওমার, তাই তো? আমার না তোমাকে বলা হয়ে গেল অপটিক্যাল, আমি জাস্ট একটা জিনিস তোমার বলে ছুটে করে তাহলে আমার হয়ে যাবে। সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার, সেটা একদম সোজা ডায়াস্টেরিওমার। এটা কি লাস্ট টাইপ অফ আইসোমারিজম? না অপটিক্যালি যে ভাগগুলো পড়াচ্ছে তার মধ্যে এনান্স পড়ালাম এনান্সিওমার, আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। আচ্ছা এনান্সিওমার কি বললাম? নন সুপারইম্পোজেবল ইমেজ। আর ডায়াস্টেরিওমার কি বলছে দেখো, এখানে বলেছে ওরা আমি এটা কম্পোনেন্ট এরকম নিয়েছি, দেখো আমি এটা কম্পোনেন্টকে এরকম দেখতে নিয়েছি, আর বললাম এটা হচ্ছে ওই যেখানে এইচ সুপারইম্পোজ হচ্ছে কি হচ্ছে না মিরারিমে কিছু দেখো নেই, সম্পূর্ণ আলাদা তো কম্পাউন্ড। দেখো এখানে ওই এরিয়া, তাহলে আপনি আরেকবার বলুন স্যার, সুশান্তর সঙ্গে মানে সুশান্তর সঙ্গে সুশান্তর দাদা তারা হচ্ছে এনান্সিওমার, আর সুশান্তর সঙ্গে সুশান্তর স্কুলের ফ্রেন্ড কোনো ব্লাড রিলেশন নেই, কোনো রিলেশন নেই, দেখতে একই রকম নয়, তারা ডায়াস্টেরিওমার, দুজনেই মানুষ, মানে টু ডিফারেন্ট কম্পাউন্ড। সম্পূর্ণ আলাদা দুটো কম্পাউন্ড বাট দুটোই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, তখন তাকে বলছি আমরা ডায়াস্টেরিওমার। তাহলে স্যার যে কোনো দুটো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড কে ডায়াস্টেরিওমার বলে? তোমার সাউন্ড খুব কম, জোরে বলো রিকা, এই সাউন্ড চিৎকার করে বলো স্যার। তাহলে স্যার তাহলে যে কোনো দুটো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কে ডায়াস্টেরিওমার বলে হবে? হ্যাঁ তোমাকে এখান থেকে এমসিকিউ ইউজ করো স্যার, আরেকবার ডায়াস্টেরিওমারটা আরেকবার রিপিট করবেন স্যার, কানেকশনটা প্রবলেম ছিল তার জন্য বলছি। হ্যাঁ স্যার আরেকবার ডায়াস্টেরিওমারটা রিপোর্ট করুন তো, কানেকশনটা প্রবলেম হচ্ছিল তার জন্য। দুটো রেকর্ডিং থেকে শুনে নেবে, আমি একবার অনেকবার বললাম দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কোনো রিলেশন নেই, সম্পূর্ণ ডিফারেন্ট, তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। তাহলে শোনো ভালো করে, বাড়িতে পড়বে এই জিনিসগুলো, আমরা পরের ক্লাসে তোমার এক্সামে আমি বানিয়ে দেবো স্কেল, কবে কবে পরীক্ষাগুলো নেবো, আর একটু রিভিশন করবো, সামনে তো পুজো ফুজো চলে আসছে, তার আগে আমি একটু রিভিশন করে দেবো, কিছু পরীক্ষা আছে, একটু কোশ্চেন আনসার ডিসকাশন করবো। তো নেক্সট ক্লাসটা হবে তোমার হচ্ছে কোশ্চেন আনসার ডিসকাশন ফর আইসোমারিজম, নাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, এত কিছু পড়লে কিন্তু আমার কোশ্চেন ডিসকাশন হলো না কিন্তু। তো আমি তোমাকে নেক্সট ক্লাসে বাড়িতে পাঠাবো কোশ্চেন, বাড়িতে করবে, এটা আগে পড়ে রাখবে, তারপরে বাড়িতে এমসিকিউ গুলো করবে, পরের ক্লাসে কোশ্চেন ডিসকাশন করবো, ঠিক আছে?